আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আনাস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি একটি মজাদার সুস্বাদু শুটকির আইটেম নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লোটটা শুটকির ভুনা। জি, ভুনা বা ভাজি যেটাই বলেন না কেন, কারণ আমি এটাতে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি, জাস্ট শুটকিটাকে ভেজে নিয়েছি। শুটকিটাকে টেলে আমি দু তিন ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর কাঁটাটা ফেলে দিয়ে শুটকিটাকে ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হওয়ার পরে শুটকিটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি শুটকিটাকে বেশ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। আসলে যখন মাছ মাংস খেতে খেতে একটু অরুচি চলে আসে তখন শুটকি খেলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি রসুন ছেঁচে নিয়েছিলাম প্রচুর পরিমাণে, আমি সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটাও ছেঁচে নিতে পারেন, আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এটাতে আমি কোনো ধরনের পানি ইউজ করব না, এটার অন্যরকম একটা টেস্ট আছে। শুটকিটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, আর পেঁয়াজেরও একটু পানি আছে, রসুনেরও একটু পানি আছে, আর লবণটা যেহেতু দিয়েছি পেঁয়াজের রসুনটা নরম হয়ে একটু পানি ছাড়বে, কিন্তু এটা পরে টেনে আসবে। আমরা এই শুটকিটাতে প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিব, কিন্তু যেহেতু আমি এটাতে একটু হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া ইউজ করব, তাই কাঁচামরিচটা একটু কম দিয়েছি। আর এখন যে কাঁচামরিচগুলো হয় খুব বেশি একটা ঝাল হয় না, আমি যে কাঁচামরিচগুলো নিয়েছি ওগুলোতে ঝাল একটু কম, তো আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি চান তাহলে শুধু কাঁচামরিচ দিয়েও কিন্তু এটা করতে পারেন। আমি ভালোভাবে শুটকিটাকে নেড়ে চেড়ে তারপর অন্যান্য মশলাগুলো দিব। আপনারা এটাকে আরেকটা নিয়মে করতে পারেন, সেটা হচ্ছে আরও কাঁচামরিচ দিবেন, একটু রসুন পেঁয়াজ যা আছে ঠিকই আছে, শুটকিটাকে এভাবে ভালোভাবে টেলে পেঁয়াজ এবং রসুনের সাথে দিয়ে জাস্ট একটু সতে করে আপনারা এটাকে স্ম্যাশ করে নিতে পারেন, ওটাও কিন্তু খেতে খুব টেস্ট। এভাবে আপনারা চাপা শুটকিটাও রান্না করতে পারেন। তো আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এটা হতে খুব বেশি সময় লাগে না, পেঁয়াজ আর রসুনটা একটু পানি টেনে আসলে ভাজা ভাজা হয়ে গেলেই আপনার শুটকিটা ডান। গরম ভাতের সাথে একটু লেবু আর এই শুটকি খেতে কিন্তু খুব মজা, এটা হলে আর অন্য কোনো তরকারি না হলেও চলে। আর এই শুটকিটা যদি আপনি খুদের ভাতের সাথে খান তাহলে তো কথাই নেই। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখানে খুব বেশি টাইম প্রয়োজন হয় না, জাস্ট চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখলেই হয়। খুব বেশি হাই হিটে রাখলে আবার শুকনো মরিচের যে গুঁড়াটা আছে ওটা কিন্তু পুড়ে যেতে পারে, পুড়ে গেলে কোনো কিছুই ভালো লাগে না। তো আর একটু নাড়াচাড়া করবো, আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাগুলো বেশ আঠালো হয়ে একটার গায়ে একটা লেগে গেছে এবং জমে জমে আসছে, দেখেন আমি দেখাচ্ছি। আর কাঁচামরিচগুলোও নরম হয়ে গেছে, কাঁচামরিচগুলো যদি আপনারা খেতে না চান তাহলে ফেলে দিতে পারেন, আর এই কাঁচামরিচটাই যদি ভাতের সাথে আপনারা স্ম্যাশ করে নেন খুব ভালো লাগে, ঝাল লাগবে না, কারণ এটা তেলের সাথে ভাজা হয়ে গেছে আর এই কাঁচামরিচগুলো খুব বেশি একটা ঝাল না। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাতে ভুল করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।